सुप्रिय दर्शक मंडली एफिस टीवी पक्ष থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আপনারা জানেন এফিস টিভি নানা রকমের সংবাদ মাধ্যম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। আজকে উপস্থিত হয়েছি আমরা একটি মেলায়। আসলে আমাদের কাছ থেকে মেলাগুলো হারিয়ে যাচ্ছে, গ্রামীণ যে মেলাগুলো হতো সে মেলাগুলো হারিয়ে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। মেলার যে আনন্দ, মেলা নিয়ে কি যে আনন্দ ছিল সেই আনন্দগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। মেলা ক্ষুদ্র পরিসরে চলে এসেছে, সেরকম একটি মেলায় আমরা আজকে উপস্থিত হয়েছি। আপনাদের দেখাবো মেলায় আসলে কি কি পাওয়া যায়। একটি হইছে এমনি মেলা ভালোই আনন্দ করতে হয়। আপনি এত বছর ধরে মেলা করেন, আসলে কি মেলা আগের জায়গায় আছে? আছে, মোটামুটি আছে। কেউ তো এটার দিকে সবাই বাচ্চা কাচ্চা ঘুরতে ফিরতে আসে, একটু আনন্দ করতে। আনন্দ ভাই বাচ্চারা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চার খেলনার দোকান এটা। এই দোকানে অনেক বাচ্চার উপস্থিতি, বাচ্চারা খেলনাগুলো দেখছে, তাদের পছন্দ সেই খেলনাগুলো কিনছে। আমরা দর্শক মণ্ডলী এরপরে আরেকটি দোকানে যাচ্ছি, দেখি সেখানে কি পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আরেকটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানটিতে দেখা যাচ্ছে মেয়েদের সামগ্রী বেশি। মেয়েদের সামগ্রীর মধ্যে কানের ধুল, তারপরে বিভিন্ন ধরনের লিপস্টিক। আমি আসলে মেয়েদের সামগ্রী সম্বন্ধে এত অভিজ্ঞ নই। আসলে ভাই, আপনি মনে হয় দোকানটির পরিচালনা করেন, তো দোকানে আসলে কি কি পাওয়া যায়? দোকানে লেডিস আইটেম সবই পাওয়া যায়, কসমেটিক আইটেম যা আছে। মেলাতে তো সাধারণত একটু দাম কম থাকে। দাম কমই আছে। কাস্টমার কেমন আছে? কাস্টমার মোটামুটি ভালোই আছে। ভালোই আছে না? মধ্যে আপনি কতগুলো মেলা দেখছেন? আমি মেলা দেখছি অনেক আমার লাইফে। আপনি মেলা দেখছেন, মেলা কি ঠিক আগের মতো আছে? আগের মতো নাই। আগের মতো নাই, মেলার ঐতিহ্য ঠিক আগের মতো নাই। আসলে দর্শক মণ্ডলী, এই ঐতিহ্যগুলোর জন্যই আমাদের আজকে এই ভিডিওগুলো। আসলে এই দোকানে লেডিস সামগ্রী অর্থাৎ মেয়েদের যে আইটেমগুলো পাওয়া যায় সেই আইটেমগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। এই মেলাটি একটি গ্রামীণ মেলা, এই মেলা বছর বছর বিভিন্ন জায়গায় হয়ে থাকে। ধন্যবাদ, আমরা এখন এই মুহূর্তে আরেকটি দোকানের সামনে যাচ্ছি। আসলে এই মেলার চুরি নিয়ে অনেক গান আছে, যেমন কিনে দে তুই রেশমি চুরি। আসলে ভাই, সেই রেশমি চুরি কি আপনার দোকানে আছে? আপনার একটু আমরা দর্শকদের সাথে এই রেশমি চুরিকে নিয়ে, এই দর্শক মণ্ডলী আসলে গান, আসলে এই রেশমি চুরি এখন কেমন কদর মানুষের কাছে সেই বিষয়টাই আমরা দেখতে চাচ্ছি। রেশমি চুরি, এখানে নানা রকমের চুরি দেখানো হচ্ছে। আপনারা মেলায় আসলে আসলে এগুলো পাওয়া যায়। এই রেশমি চুরি সাধারণত এখন আর সেভাবে চলে না। দিয়ে আমরা বিক্রি করতে আসি সব চাই না মাল, বাংলাদেশে কোনো চাঙ্গ চাই দেই নাই। হ্যাঁ, এই দিয়ে আগে চলতো ভরপুর, অনেক চলেই না। আসলে মানুষের আমাদের ঐতিহ্য দিন দিন হারিয়ে গিয়ে এখন মানুষ হয়েছে, যেটাকে এটাকে কি বলে, এগুলাকে কি চুরি যেন বলে। স্বর্ণের পরিবর্তে যে চুরিটা ব্যবহার করে ইমিটেশন, এখন আসলে ইমিটেশন এসে আমাদের সেই কিনে দে তুই রেশমি চুরি হারিয়ে গেছে। আসলে আজকের এই সমাজ, আজকের এই মেয়েরা রেশমি চুরি চায় কি না দোকানে দেখলে বোঝা যায় যে আসলে রেশমি চুরি সেভাবে দেখা যাচ্ছে না। ইমিটেশন সামগ্রী এসে নানা নামে মেয়েদের কাছে আজকে শোভা পাচ্ছে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অন্য একটি বিষয়ে দেখতে যাব, আপনাদেরকে নিয়ে যাব মেলার অন্য একটা আকর্ষণে। আপনারা অপেক্ষায় থাকুন, অন্য একটা দোকানে যাচ্ছি আমরা। দর্শক মণ্ডলী, এইখানে কিছু কাঠের সামগ্রী এবং ছোটদের খেলনা সামগ্রী দেখা যাচ্ছে, যেগুলো সাধারণত আসলে মনে হচ্ছে কুটির শিল্প। হ্যাঁ ভাই, আপনি এই মানে মেলা কতদিন যাবত করেন? আমি তো মেলা করি আজকে থেকে দীর্ঘ 12-13 বছর ধরে মেলা বানি করি। আচ্ছা, এই যে মেলা 12-13 বছরের মধ্যে, মেলার মধ্যে আপনি কি পরিবর্তন দেখছেন? মেলা তো পরিবর্তন কি, মেলা তো নিত্য নতুন মানুষ আসছে, নিত্য নতুন জিনিস উঠতেছে, কুটির শিল্প নিত্য নতুন মাল পাওয়া যাইতেছে। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আগের চেয়ে একটু ভালো পারলে ছোট কুটির শিল্প ক্ষুদ্র যারা তারা বিক্রি করে মানে ভালো হইতো আর কি। ভালো হইতো। এখন এই যে মানে কি কি পাওয়া যায়? বাচ্চাদের সংসার যাবতীয় যা লাগে, খাট, সুকে, সোফা, হাড়ি, পাতিল, সব কিছু আছে আমার কাছে। তাহলে আপনাদের জন্য সংসারের সব আছে, যা এখান থেকে শিখতে পারবো অনেক কিছু বাচ্চারা। আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চারা খেলতে গিয়ে একটা মানে আনন্দ পাবে, যেমন ধরেন কি, এমন কি ধরনের একটা আইটেম বাচ্চাদের একটা আইটেম দেখান তো আমাকে। যেমন দেখেন, এই যে দর্শক মণ্ডলী দেখেন,
এই বাচ্চাদের খেলনার জন্য কুটির শিল্প কত সুন্দর একটি খাট তৈরি করেছে যে খাট এই যে আবার আপনি বোঝার জন্য আসলে পাটা উপাত তো এটা এখন আসলে মা বাবারা ব্যবহার করে না সব গুঁড়ো মশলা ব্যবহার করে তারপরও এটা দেখে বাচ্চারা বুঝতে পারবে যে পাটা উপাতার মরিচ বাটাটা সেটা কোন যেমন এটা পাটা উতা সেটা তারা দেখতে পারবে আরও অনেক সামগ্রী কুটির শিল্প দেখা যাচ্ছে এখানে আসলে ছোট ছোট হাঁড়ি পাতিল অনেক কিছুই আপনারা দেখতে পাবেন মেলা থেকে এগুলো আপনারা কিনতে পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর সিলভারের হাঁড়ি পাতিল যারা মারা ব্যবহার করে সেই হাঁড়ি পাতিল বালতি কত রকমের আইটেম দেখা যাচ্ছে তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ সুয়েল এই মালগুলো আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা ঢাকা চক বাজার আছে বিভিন্ন জনাব বিভিন্ন ছোট ছোট কারখানাতে বানায় এগুলা আচ্ছা ঠিক আছে তো মালগুলো তো দর্শকরা খুব কম দাম মানে ক্রেতারা খুব কম দামে পায় হ্যাঁ হ্যাঁ এটা খুব কম দামে ছোট বাচ্চাদের মন আকর্ষণ করা যায় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা আছি মেলায় এখানে আসলে ভাই এগুলা কি বলে চিংড়ি ফ্রাই চিংড়ি ফ্রাই আসলে কি পুরো চিংড়ি না চিংড়ির মাথা চিংড়ির মাথা ফ্রাই এটা বেচা বিক্রি কেমন মোটামুটি ভালো আচ্ছা এই চিংড়ির মাথার দোকানে বাচ্চারা চিংড়ির মাথাগুলো খুব উৎসাহ উদ্দীপনার সাথে কিনছে মেলাতে এসে বাচ্চারা বেশ খেয়ে খুব মজা পাচ্ছে দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা চলে যাব মেলার আরেকটি আকর্ষণ ফুরুলির দোকান খাবার দেখা যায় সেই সমস্ত খাবারের মধ্যে ভাই আসলে এখানে কি কি আছে এই যে যেরকম নিমটি মুরালি উরফা নিমটি মুরালি উরফা সাথে মিষ্টি আছে কিছু বাদে তারপর পিছনে আছে তিল্লা নুপুর পাতাসা বিভিন্ন রকমের আইটেম আছে বেচা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দয়ে ভালোই আছে ভালোই আছে না ওই ভাই আপনি কি দুজনে একই দোকানে হ্যাঁ একই দোকানে ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি এইখানে এইখানে দেখা যাচ্ছে মিষ্টি এইগুলোকে কি বলে ভাই পেঁয়াজু পেঁয়াজু আসলে পেঁয়াজুতে এই যে পেঁয়াজুগুলা এগুলো কি ফুরুলি বা পেঁয়াজু ওই জাতের নাকি নি আপনি মুখটা খোলেন অসুবিধা নাই এই ফুরুলি এগুলো তো ফুলুরি ফুলুরি বর্তমান মেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস ফুলুরি ফুলুরি এটা বেচা বিক্রি কেমন বেচা এই যে 200 টাকা কেজি 200 টাকা কেজি আপনি কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি বাচ্চারা খুব পছন্দ করে হ্যাঁ খুব পছন্দ হ্যাঁ আর এই যে জিলাপি জিলাপি মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে দেখেন দর্শক মণ্ডলী জিলাপি মেলাতে আসলে এই জিলাপিগুলো গরম গরম জিলাপিগুলো আপনি খেতে পারবেন আজ দেখেন এখানে কাজ চলছে ফুরুলি এবং জিলাপি ভাজার এই যে সুন্দর দক্ষ হাতে কারিগররা সেই ফুরুলিগুলো ভাজি করছে এই ফুরুলিগুলো খেতে অনেক সুস্বাদু এবং আসলে আপনি না খাওয়া পর্যন্ত মানে বিশ্বাস করতে পারবেন না যে জিলাপিগুলো মেলায় আসলে সাধারণত গরম গরম জিলাপিগুলো খাওয়া যায় এবং আমরা বাচ্চারা এই মেলার ঐতিহ্যের সাথে কিছুটা হলো ক্ষুদ্র পরিসরের মেলা হলো আসলে এই মেলাটি দেখে বাচ্চারা তাদের ইতিহাসকে যে গানগুলো আগে আসলে শুনে মেলায় যাই রে বা মেলা সেই মেলা আবার জমবে মেলা বটতলা হাটতলা আসলে এই মেলা এখন আর বটতলা হাটতলা জন্মে না যেখানে খোলা জায়গা পাওয়া যায় সেখানে মেলা জমে সেই ক্ষুদ্র পরিসর নিয়েই মানুষ সন্তুষ্টি থাকে বাচ্চারা সন্তুষ্টি থাকে দর্শক মণ্ডলী মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে হাওয়াই মিঠাই আমরা এই হাওয়াই মিঠাই দোকানের সামনে আছি একজন হাওয়াই মিঠাই আল্লাহর সাথে পরিচিত হচ্ছি ভাই আপনার নাম কি জুয়েল মিয়া আপনি কতদিন ধরে হাওয়াই মিঠার ব্যবসা করেন 8 বছর ধরে কেমন চলে হাওয়াই মিঠাই ভালোই আচ্ছা বাচ্চারা কি হাওয়াই মিঠাই আগের মতো কিনে কিনে মোটামুটি কিনে আগের মতো কিনে কম তো কম কিনে ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমরা হাওয়াই মিঠাই দেখলাম দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা একটি মেলাতে সাধারণত থাকে শুট এই যে শুট করে বাচ্চারা শুট করে নিজেদের নিশানা ঠিক করে সেই বিষয়টি দেখাবো এখন শুট ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জালাল মিয়া আপনি সাধারণত মেলার মধ্যে এগুলো নিয়ে আসেন জি 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 যে কি অবস্থা এই বেটা কেমন চলে আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চারা কেমন উৎসাহ পাচ্ছে জিনিসগুলো দেখে হ্যাঁ অবশ্যই অবশ্যই জি আপনি কত বছর যাবত এই শুট নিয়ে আছেন এই তো আজকে 20 বছর 20 বছর ধরে জি দর্শক মণ্ডলী 20 বছর ধরে উনি এই শুট মেলার এই শুটটা নিয়ে আছে উৎকর্ষ বাচ্চাদের এই মুহূর্তে বাচ্চাদের ক্লিপগুলো দেখেন বাচ্চারা কিভাবে মেলার প্রতি আকর্ষণ হয়ে আছে এই শুট খেলার জন্য তারা এখানে চলে আসছে আপনারা মেলাটি সম্পূর্ণ মেলাটি আপনাদের আমরা দেখাচ্ছি মেলার এই মুহূর্তে আমরা শুট আইটেমের সামনে আছি তোমার শুট করতে কেমন লাগে অনেক ভালো লাগে দেখি একটা শুট করে দাও বাবা এদিকে 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 বাহ সুন্দর
আমার মুখ আনন্দ পাইলা খুব না ঘুরাও ঘুরাও তুমি কি নিশানা ঠিক করতে পেরেছিলা জি এই শুট তো সবাই করে আনন্দ পায় তাই না জি তোমার খুব মজা লাগে শুট খেলাটি তোমরা কি চাও যে এই মেলাগুলো বারবার আসুক তোমরা বারবার একটু আনন্দ করো জি মেলা আসে না তেমন ঠিক না না খুব আনন্দ লাগছে মেলাটির জন্য না যারা আয়োজন করছে তাদেরকে একটা ধন্যবাদ দাও যারা আয়োজন করছে তাদের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তারা যাতে এই আয়োজন করা করে আমরা দেখব এখানে যদি কোনো আয়োজক কমিটির লোক থাকে তাদের সাথে কথা বলবো আমরা মেলায় আরেকটি জায়গায় যাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি আমার নাম ইরফান আরাফাত রামি তুমি কোন ক্লাসে পড়ো আমি 6 এ পড়ি ঠিক আছে তোমাকে ধন্যবাদ অ্যাপিস টিভির পক্ষ থেকে অ্যাপিস টিভি দেখবা অ্যাপিস টিভি সাবস্ক্রাইব করবা ঠিক আছে ধন্যবাদ তোমাকে তারা নাগরদোলায় ঝুলছে মেলায় তারা উৎসাহ ও আনন্দের সাথে এই নাগরদোলায় ঝুলছে এবং তারা আনন্দ উপভোগ করছে এখানে নাগরদোলায় আসলে বড় দড়ো দেখা যাচ্ছে কিছু কিছু বড় মানুষকেও নাগরদোলায় দেখা যাচ্ছে ভাই আপনি মেলার মধ্যে নাগরদোলা কতদিন নিয়ে আসেন অনেক জায়গায় যাই আর অনেক বছর ধরে এটা আমি করি আসলে বাচ্চারা নাগরদোলা কি চলতে এখন আগের মতো পছন্দ করে করে অনেকে আবার অনেকে করে না নতুন নতুন জিনিস হ্যাঁ হ্যাঁ নতুন নতুন বিনোদন বাইরে নেয় নাগরদোলাটা আগের চেয়ে একটু কম চলে কম চলে ঠিক আছে না আচ্ছা তোমার নাম কি বাবা আফরিন আফরিন তুমি নাগরদোলা চলতে তোমার কেমন লাগছে ভালো লাগছে কয় টাকা করে নেয় ওনারা নাগরদোলা চলতে 20 টাকা মেলা এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এই যে যেটা চড়ছো এটার নাম কি নাগরদোলা নাগরদোলা ধন্যবাদ তোমাকে কেমন লাগতেছে তোমার মেলা এসে ভালো কি কি দেখলা মেলায় মেলা অনেক কিছু দেখছি ঘুরছো নাগরদোলা ম্যাজিক বোর্ডে উঠছো কেমন লাগলো ভালো ভালো লাগছে আবার মেলায় কি বারবার আসতে ইচ্ছে করে এখানে মেলা হইছে তুমি জানছো কিভাবে মাইক দিয়ে বললে শুনে তো তোমার মেলা আসার কথা মনে হয়েছে ঠিক না ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ তুমি কথা বলতে পারো তোমার কেমন লাগলো মেলা এসে ভালো ভালো লাগছে তোমার নাম কি বাবা বাবা অনেক সুন্দর নাম মেলা আবার আসতে ইচ্ছে করে ঠিক আছে ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা ছোট বাচ্চাদের অনুভূতি নিলাম এই যে ঘুরছে দুলছে বাচ্চারা এটার নাম কি এটা হচ্ছে ম্যাজিক বোর্ড ম্যাজিক বোর্ড আসলে ম্যাজিক বোর্ডে বাচ্চারা কেমন আনন্দ পায় এটা ম্যাজিক বোর্ডটা খুবই আনন্দের একটা বিনোদন এখানে সবাই ছোট বড় সবাই খুব বেশি আনন্দ পায় তাই না তাইলে এই যে ম্যাজিক বোর্ডে বাচ্চারা চড়ছে বাচ্চারা বসে খুব আনন্দ পাচ্ছে আসলে আপনি কতদিন ধরে মেলায় এইসব ম্যাজিক বোর্ডটা এই ধরেন 4-5 বছর কেমন দর্শক কেমন পাওয়া যায় দর্শক মোটামুটি ভালো পাওয়া যায় তাইলে ঠিক আছে আচ্ছা এই বাবু তুমি ম্যাজিক এই যে বোটে চড়ে কেমন লাগলো তোমার ভালো ভালো লাগছে জি তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে তুমি কি আবার চড়তে চাও আবার চড়তে চাও ধন্যবাদ তোমাকে দর্শক ম্যাজিক বোর্ড এই আসলে এই ম্যাজিক বোর্ডগুলো আসার পরেই নাগরদোলার চাহিদা অনেকাংশ কমে গেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই ম্যাজিক বোর্ডের সামনে কিভাবে সারি আর নাগরদোলা খালি দর্শক মণ্ডলী আপনাদের অ্যাপিস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যে হচ্ছে সেটি হচ্ছে মেলা আমরা মেলাটি ঘুরে যতটুকু আমরা ঘুরতে পেরেছি ততটুকুই আপনাদের দেখিয়েছি আসলে মেলা হচ্ছে আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যটা রক্ষা করা হোক মেলা যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য মেলার সাথে পরিচয় করা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাপিস টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অ্যাপিস টিভি দেখুন অ্যাপিস টিভির পাশে থাকুন অ্যাপিস টিভি সাবস্ক্রাইব করুন